জার্মানিতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 1431 রোববার বর্ষবরণ উপলক্ষে রাজধানীর বার্লিনে ছিল নানা আয়োজন। প্রবাসীদের বিভিন্ন সংগঠনের আয়োজনে বর্ষবরণ হয়ে ওঠে আরও রঙিন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সামিরা সেতু। ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে বের হয়েছেন প্রবাসীরা। ঈদুল ফিতরের আমেজ না কাটতেই পহেলা বৈশাখের আগমন উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। পহেলা বৈশাখের অনুষ্ঠানে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আয়োজন করে প্রবাসীদের সংগঠন বেঙ্গালি শেখ কুলচুর ফোরাম। সাংস্কৃতিক এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নাচ গান কবিতা আবৃত্তি ছাড়াও আয়োজন করা হয়েছিল র‍্যাম্প শোর। পহেলা বৈশাখের এই আয়োজনে যোগ দিতে পেরে দারুণ খুশি প্রবাসীরা। খুব মজা করে দারুণ করে আমরা নববর্ষ পালন করছি জার্মানিতে। জার্মানির পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে নববর্ষের অসংখ্য শুভেচ্ছা। দেশে এবং বিদেশে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, সবার মঙ্গল হোক, শুভকামনা রইল। পহেলা বৈশাখ উপলক্ষে ছিল পাহাড়ি স্বাদের বিভিন্ন বাংলা খাবার, সেই সাথে ছিল পিঠাপুলির আয়োজন। এছাড়াও নজর কাড়ে প্রবাসী উদ্যোক্তাদের প্রদর্শনী, যেখানে দেখা যায় তাদের তৈরি নানা ধরনের পোশাক ও হাতের তৈরি সামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এটি বলতে গেলে একটি মিলন মেলা হিসাবে আমরা দেখছি। প্রচুর বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরের ভারতীয়, তারপরে আরবিশ, তুর্কিশ, তারা অনেকেই এসছে এখানে এটিকে উপভোগ করার জন্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।